আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আপনাদেরকে দেখাবো বানিয়াচং এর হাইওয়ে রুটের মধ্যে একটি ভিডিও। ভিডিওটা আপনারা দেখেন আর আনন্দ উপভোগ করেন। আপনারা সবাই দেখেন, এখন আমি ভিডিওটা শুরু করছি। শাহপরান অটো রাইস মিল থেকে বানিয়াচং গার্মেন্টস আয়শা আবেদ ফাউন্ডেশনের কাজ পর্যন্ত চলে যাব। আপনারা সবাই দেখেন রাস্তার বিউটি, ভিডিও ছাড়লে ওই রাস্তার বিউটি দেখেন, অসাধারণ একটি ভিউ। এখন আমরা বর্তমানে আছি হবিগঞ্জ পল্লী বিদ্যুতের পাশ থেকে ভিডিওটা শুরু করছি। রাস্তার ভিউটা আমার কাছে অনেক মনোরঞ্জন লাগছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখেন এই ব্লকটা হচ্ছে একটি অসাধারণ ব্লক, আপনারা দেখতে থাকেন আর মজা অনুভব করেন। এই রোডে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। সিলেট হবিগঞ্জ বানিয়াচং থানা, আপনারা ভিডিওটি দেখেন, আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। দেখেন শত শত হাজার হাজার গাড়ি যাইতেছে, আপনারা সব গাড়িগুলো দেখেন। এখন আমরা কিছুক্ষণের ভিতরে যাব একটি রাইস মিলের বড় একটি রাইস মিলের পাশ দিয়ে, আর সামনে কিছুক্ষণ আগাইলেই আমরা চলে যাব আয়শা আবেদ ফাউন্ডেশন গার্মেন্টসের কাজ পর্যন্ত চলে যাব। আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আর মজা অনুভব করবেন, ভিডিওটি সেই অসাধারণ। আর কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যাবেন, আপনাদের কথাগুলো শুনে আমি আপনাদের কথার রিপ্লাই দিয়ে দিব। সবাই মিলে একসাথে ভিডিওটি দেখি, ভিডিওটি সেই অসাধারণ। আমার কাছে রাস্তার ভিউটি অনেক ভালো লাগছে, ভিউটি ভালো লাগাতে আমি একটি ভিডিও করলাম। এই যে আমাদের বাম পাশে হচ্ছে আয়শা আবেদ ফাউন্ডেশন, আর কিছুক্ষণ আগাইলেই আমরা আয়শা আবেদ ফাউন্ডেশনের কাছে চলে যাব। আর আমার ডাইন পাশে হচ্ছে এই সম্পা রেস্টুরেন্ট, আপনারা কারা কারা এই রেস্টুরেন্টে আসছেন আপনারা একটু কমেন্টে বলবেন। এই যে সামান্য একটু এগিয়েছি, এই যে এটা হচ্ছে আয়শা আবেদ ফাউন্ডেশনের গেট। বানিয়াচংয়ের কেডা কেডা এই রোডটি চিনেন, আপনারা একটু কমেন্টে বলবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে যাব, সবগুলো কমেন্টের উত্তর দিয়ে যাব। আর সবাই একটু লাভ রেখ দিবেন আর শেয়ার করে দিবেন, বানিয়াচং রোডটি সবাইকে পরিচিত করে দেবেন। যারা এই রোডে কোনো দিন আসেন নাই আপনারা আসতে পারেন, অনেক ভালো লাগবো, অনেক আনন্দ লাগবো। সবাই মিলে ভিডিওটি দেখি, একটু আনন্দ ফিল হবে। এখন বিকালবেলা, কি হালকা হালকা বাতাসের মধ্যে অনেক একটি আনন্দ লাগছে। আপনারা বিকালবেলা চলে আসবেন, সবার আনন্দ লাগবে, অনেক মনোরঞ্জন ভাব। যারা এই রাস্তাটা চিনেন আপনারা একটু কমেন্টে বলবেন। এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বানিয়াচং থানা, আর 5 মিনিট আগাইলে আমরা বানিয়াচং থানার সামনে চলে যেতে পারবো, কিন্তু এগুলো ভিডিও এখন করবো না, আরেকদিন আপনাদেরকে করে দেখাবো। আর কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।